অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছের মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি গোড়ায়, পচা কাজু বাদাম। এই কাজু বাদাম দিলে কি হয়, এই অ্যালোভেরা গাছে কাজু বাদাম দিলে সার তৈরি হয়, তাতে এতে অ্যালোভেরা গাছে চারা বের করে খুব তাড়ি। এই দেখো দেখো, চারা খুব বেরিয়ে গেছে, এখান থেকে চারা বেরোচ্ছে, দেখো একটা চারা বেরোচ্ছে। যে দেখো গাছটা কিন্তু ছোটো, চারা ছেড়ে দিয়েছে। এখন কাজু বাদাম বা বাড়িতে এখন কলার ছোলা, আলুর ছোলা, যে সমস্ত জিনিস ফেলানো যায় সে সমস্ত রান্নার সময় সে সমস্ত জিনিস সে সমস্ত টপেতে দিয়ে রাখবেন, গাছগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। আমার এই দুই তিন এক দু মাস হয়ে গেছে, তার মধ্যে টপে লাগিয়েছি, এর এত সুন্দর এবং এরকম ছোটো চারা লাগিয়েছে, তাতে এরকম এতগুলো হয়ে গেছে। তো আশা করি সুন্দর হবে। এইভাবে চোখ পরিচর্যা করুন, এইভাবে শাক সবজি দিন, জল দিন। এটা একটা টাইম ফুল গাছ, অ্যালোভেরা গাছ। দেখো টাইম ফুল গাছ কীভাবে লাগিয়েছি, দেখো পরপর টপ ছোটো ছোটো লাগিয়েছি, একটু বড়ো হয়ে উঠেছে, অলরেডি বড়ো হয়ে গেছে। বন্ধুরা দেখেছো তো আজকের মতো এই পর্যন্ত।